5,500 ফুট উচ্চতায় দক্ষিণ সিকিম জেলার সদর শহর হল নামচি। 2011 সালে সিদ্ধেশ্বর ধাম অর্থাৎ চার ধাম তৈরির পর থেকে সিকিমের এই অঞ্চলে বেড়াতে আসা অধিকাংশ পর্যটকই পা রাখেন। ভুটিয়া ভাষায় নামচি শব্দের অর্থ হল আকাশচুম্বী। একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয়ের শৃঙ্গরাজি, অন্যদিকে তিস্তা ও রঙ্গিন নদীর সঙ্গম। তবে আজকের নামচির প্রধান আকর্ষণ হল 16 ফুট পাহাড়ে আধুনিক তীর্থক্ষেত্র চারধাম তথা সিদ্ধেশ্বর ধাম। পাহাড় নদী পেরিয়ে আমরা প্রথমে হোটেলে পৌঁছে একটু খাওয়া দাওয়া করে আশেপাশের চত্বরটা ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পর আমাদের পরের দিন সকালবেলা গন্তব্য হবে নামচি। পরের দিন সকালে আমরা পৌঁছালাম নামচি চারধাম। দেখুন সেই নামচি চারধামে প্রবেশ পথ। সুদূর প্রসারিত এই ব্যক্তি এবং চারধামের সামনে যে জায়গা, সেই জায়গা সাধারণত পার্কিংয়ের জন্য নির্ধারিত। একটি গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা করে এখানে ধার্য করা হয়ে থাকে। সাধারণ দর্শনার্থীদের জন্য 50 টাকা মাথাপিছু এবং ছাত্রছাত্রী, প্রবীণ নাগরিক ও যে সমস্ত সেনা সিকিমে পোস্টিং আছেন তাদের জন্য 25 টাকা। এছাড়া স্থানীয় তথা 10 বছরের নিচে বাচ্চাদের জন্য বিনামূল্যে চারধামে প্রবেশের অনুমতি দেওয়া হয়ে থাকে। চারধামে প্রবেশ করে এরপর দেখা যায় প্রথমেই দণ্ডায়মান শিবের কিরীটেশ্বর মূর্তি। এই মূর্তি কথিত আছে নাকি অর্জুনকে ভগবান শিব প্রসন্ন হয়ে এই রূপেই দর্শন দিয়েছিলেন। সাতাশি ফুট উচ্চতার শিবমূর্তি ছাড়াও রয়েছে চারধাম, পুরী, দ্বারকা, রামেশ্বরম এবং বদ্রীনাথ। পরন্ত বিকেলে রামেশ্বরম মন্দিরের পশ্চাৎ থেকে সূর্যের বিকিরণ খুবই সুন্দর। এই হলো দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে রামেশ্বরম শিব মন্দিরের ক্ষুদ্র প্রতিরূপ।
রামেশ্বরম মন্দিরের পাশেই দেখা যাবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি তার ক্ষুদ্র সংস্করণ। এখন দেখা যাচ্ছে গুজরাটের দ্বারকা ধাম। দ্বারকা ধামের অভ্যন্তরে পূজিত শ্রীকৃষ্ণের মূর্তি। এছাড়াও চারধামের রয়েছে শিরিটি সাইবাবার মন্দির এবং মন্দিরের সুন্দর কারুকার্যের সমাহার। পাহাড়ের রং বেরঙ্গের নিত্য ফুলের সমাহার আপনার মনকে উৎফুল্ল করবেই। রোজকারের ক্লান্তি এবং একঘেয়ে জীবন থেকে আপনাকে নিঃসন্দেহে মুক্ত করবে এই রঙিন পরিবেশ। নামচির চারধামের নামকরণ এরূপ হয়েছে ভারতবর্ষের চারদিকের চারটি মন্দিরকে এখানে একত্রিত করে দেখানো হয়েছে বলে। উত্তর ভারতের উত্তরাখণ্ড থেকে বদ্রীনাথ মন্দির, দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে রামেশ্বরম মন্দির, পূর্ব ভারতের উড়িষ্যার জগন্নাথ মন্দির এবং পশ্চিম ভারতের গুজরাট থেকে দ্বারকা ধাম, এর ছোট্ট সংস্করণ বা ক্ষুদ্র সংস্করণ এখানে নির্মাণ করা হয়েছে। এছাড়াও 87 ফুট উচ্চতা বিশিষ্ট শিব মূর্তির চারিদিকে ঘিরে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের ক্ষুদ্র সংস্করণ। এখন দেখা যাচ্ছে উত্তর ভারতের উত্তরাখণ্ড থেকে বদ্রীনাথ মন্দিরের প্রতিরূপ। এই নামচি চারধামে পৌঁছানো যায় অনেক পথ দিয়ে, যেমন এনটিপি স্টেশন থেকে প্রায় 97 কিলোমিটার দূরে অবস্থিত এই নামচি। এনজিপি থেকে 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগে এখানে পৌঁছাতে। পেরিং বা গ্যাংটক থেকেও যাওয়া যায় এই চারধামে। আজকের এই সুন্দর নামচি পরিভ্রমণ করে আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন আমাদের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতবাদ আমাদের এই চ্যানেলকে আরও প্রসারিত করবে এবং এই ধরনের আরও ভিডিও তৈরি করতে আমাদের অনেক বেশি বেশি করে অনুপ্রাণিত করবে। এতক্ষণ সময়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।